পেট্রোল পাম্পে জাল নোট ব্যবহারের তদন্ত নেমে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকা মূল পাণ্ডাকে বাগদা থানার বয়রা এলাকা থেকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে 3 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ। জাল টাকার কারবারে যুক্ত মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। গত 25শে অক্টোবর বনগাঁর ধর্মপুকুরিয়া পেট্রোল পাম্প থেকে তেল নেবার সময় 3,000 টাকার জাল নোট ব্যবহার করেছিল অমিত প্রামাণিকের দেওয়া নোটগুলি দেখে সন্দেহ হয় পাম্প কর্মীদের। তারপর নোটগুলিকে মেশিনে দিতেই পাম্প কর্মীরা বুঝতে পারেন সেগুলি জাল নোট। পুলিশে খবর দেবার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3,000 টাকার জাল নোট সহ অমিত প্রামাণিককে গ্রেপ্তার করেছিল। ধৃত অমিত প্রামাণিকের কাছ থেকে মোট 28,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত প্রামাণিকের কাছ থেকে জানতে পারে যে এই জাল নোট কাণ্ডের মূল পাণ্ডা সাধন ঘোষ ওরফে মনার কথা। মূল পাণ্ডা সাধন ঘোষ ধৃত অমিত প্রামাণিকের মাধ্যমে 28,000 টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দেবার ষড়যন্ত্র করেছিল। অমিতের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বনগাঁ থানার পুলিশ জাল নোট কাণ্ডের মূল পাণ্ডা সাধন ঘোষের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ শনিবার রাতে বাগদা থানার বয়রা এলাকা থেকে সাধনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, সীমান্তবর্তী শহর, এখানে কিছু কিছু জাল টাকা নোট নিয়ে কিছু কিছু আসামিকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অনেকে এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। সেই পরিস্থিতিতে বনগাঁ থানা বিশেষ সূত্রে খবর পেয়ে সাধন নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং সে হচ্ছে এই জাল টাকা বাইরের থেকে এনে এখানে বিভিন্ন লোক মাধ্যমে সেইগুলো বিভিন্ন পেট্রোল পাম্প এবং অন্যান্য জায়গায় চালানোর চেষ্টা করছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে আর কারা কারা এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত আছে সেইটা ট্রেস আউট করার জন্য 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।